আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনারা যারা 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনাদের অধিকাংশ শিক্ষার্থীদের মনে প্রশ্ন রয়েছে যে আপনাদের 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ কবে প্রকাশ করা হবে, আপনাদের পরীক্ষা কবে হবে, এই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যারা দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেই সকল পরীক্ষা সংক্রান্ত সকল যাবতীয় আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করব। এছাড়াও আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার বেশ কিছু সাজেশন আমরা আমাদের এই চ্যানেলে শেয়ার করব। তাই সেই সকল সাজেশন এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন। তো চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। যে আপনাদের ফর্ম ফিলাপের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ, অর্থাৎ সময়সীমা যে বৃদ্ধি করা হবে, এই নোটিশটি কবে প্রকাশ করা হবে? তো দেখুন, আপনাদের এই যে ফর্ম ফিলাপের সময়সীমা কিন্তু এখনও চলমান রয়েছে। আপনারা যদি পূর্বের নোটিশটি দেখেন তাহলে সেখানে কিন্তু স্পষ্ট লেখা রয়েছে যে 10/7/2024 বুধবার থেকে 31/7/2024 বুধবার পর্যন্ত আপনাদের অনলাইনে এই আবেদন কার্যক্রম কিন্তু চলমান। তো সেইখানে কিন্তু যদিও যাবতীয় বিশ্ববিদ্যালয় এতদিন বন্ধ ছিল, সকল অফিসিয়াল কার্যক্রমও বন্ধ ছিল, কিন্তু আজ থেকে, অর্থাৎ আজ রবিবার থেকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল কার্যক্রম মোটামুটি শুরু হয়েছে। যদিও প্রপারলি শুরু হয়নি, তবে শুরু হয়েছে। কিন্তু আমি কিন্তু আজকে এ বিষয়ে খোঁজ নিয়েছি, তাদের অফিসিয়াল কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আপনারা যদি মেন ওয়েবসাইট দেখেন এবং সেখানেও দেখবেন যে দীর্ঘদিন পর কিন্তু তারা অফিসিয়াল নোটিশগুলো প্রকাশ করা শুরু করেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে অফিসিয়াল কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে আপনাদের ফর্ম ফিলাপের কার্যক্রমও শুরু হয়ে যাবে, কেননা নেটওয়ার্ক প্রবলেমটাও কিছুটা হলেও দূর হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে। আর কার্যক্রম যেহেতু শুরু হবে, সেহেতু 31 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের কার্যক্রম চলমান থাকবে। আর যেহেতু মাঝে স্থগিত ছিল, যার কারণে আপনাদের ডেট বাড়ানো হবে, তা অবশ্যই 31 তারিখের পরে। আর 31 তারিখের পরেই হয়তো 3-4 দিনের মধ্যেই দেখা যাবে যে সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত একটি নোটিশ আপনাদের মাঝে প্রকাশ করা হবে। কিন্তু এই মুহূর্তে তো আপনাদের সময়সীমা বৃদ্ধি করা নিয়ে এত টেনশনের কোনো কারণেই, যদি আপনাদের পসিবল হয় তাহলে আপনারা ফর্ম ফিলাপ করে ফেলেন, এটুকুই শুধু বলবো। তো এরপরে দেখুন, আপনাদের এখন পরীক্ষা কবে হবে? দেখুন, আপনাদের এই যে প্রাথমিকভাবে যে ফর্ম ফিলাপের নোটিশ দেওয়া হয়েছে, এর কিছুদিনের মধ্যেই, যদিও এখনও প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিলাপের কার্যক্রম শেষ হলো, রুটিন প্রকাশ করা হয়নি। তাহলে বুঝতেই পারছেন যে প্রথম বর্ষের রুটিন আগে প্রকাশ করা হবে, এরপরে আপনাদের রুটিন কিন্তু প্রকাশ করা হবে। প্রথমে আপনাদের ফর্ম ফিলাপের কার্যক্রম এই 31 তারিখ শেষ হলে আপনাদের প্রাথমিকভাবে হয়তো 10 থেকে 15 দিন সময়সীমা আপনাদের আবারও বৃদ্ধি করা হবে। আর এই ফর্ম ফিলাপের সময়সীমা বৃদ্ধি করা হলে এর মাঝেই দেখবেন যে প্রথম বর্ষ পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, এবং তারপরেই আপনাদের দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন দিবে। আর রুটিন দেওয়ার পরে হয়তো বা আপনারা হাতে সময় পাবেন 25 থেকে 35 দিন, সর্বোচ্চ আপনারা হচ্ছে 35 দিন সময় পাবেন। আর তবে 30 দিন স্বাভাবিকভাবে আপনারা সময় পাবেন। এই 1 মাস সময় হাতে রেখেই আপনাদের রুটিন দেওয়া হবে। তাহলে আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।